কি ব্যাপার বড় বউ? তুমি কি কিছু বলবা? আমি যাইতেছি। যাইতেছো? যাইতেছো মানে? যাইতেছি মানে যাইতেছি। আরে যাইতেছো তো বুঝলাম, কই যাইতেছো? বাড়ি। বাড়ি? হঠাৎ বাড়ি যাইতেছো কেন? অনেকদিন বাবারে দেখি না, তাই হঠাৎ করে মনে হলো বাবার একটু দেখে আসি। ও তো হঠাৎ করে তোমার বাবারে দেখার এত শখ জাগলো কেন? বাবার কথা খুব মনে পড়তেছে তাই। বড় বউ, তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না যে তুমি কেন যাইতেছ? হেলাল রে বিয়া করা মুসুই নাই তো তুমি কেমন জানি হয়ে গেছো? এরপর থেকেই দেখতাছি যে তোমার আচার আচরণের কোনো ঠিক ঠিকানা নাই। তুমি রান্না বান্না ঠিক মতো করো না, কাজকর্ম ঠিক মতো করো না, আবার এখন হঠাৎ করে কইতাছো যে তুমি বাপের বাড়ি যাইবা কেন? এর আগের বারেও যখন আমি হেলাল রে বিয়া করাইছি তখনও তুমি এমন কামই করছো। দেখেন আম্মা, আপনি বিষয়টা যেরকম ভাবতেছেন বিষয়টা কিন্তু সেরকম না। দেও বড় বউ, আমার শিখাইতে আসবা না, আমি খুব ভালো করেই জানি যে তোমার উদ্দেশ্যটা কি। তা না হলে বলা নাই কওয়া নাই হঠাৎ করে তুমি কেন বলবা যে বাপের বাড়ি যাইতেছো? আর এই যে তুমি ব্যাগ গুছাইছো, একবার কি আমার জিগাইছো? না। তাহলে যাও, ঘরে যাও। তুমি চইলা গেলে ঘরের এত কাজকর্ম কে করবো? হ্যাঁ, কাজের একটু চাপ পড়লেই তুমি বাপের বাড়ি দৌড়াও না। আম্মা, কাজের প্রেশারের জন্য আমি বাড়ি যাইতে চাইতেছি, বিষয়টা কিন্তু এরকম না। তাইলে তাহলে সোজা ঘরে যাও। না আম্মা, আমি বাড়ি যামুই যাম। তোমার সাহস তো কম না বড় বউ? তুমি এখনো আমার মুখে মুখে তর্ক করতেছো? আমি কওয়ার পরও তুমি আমার মুখের উপর কথা কও? হেলাল, আয় হেলাল, হেলাল! শোনো বড় বউ, তুমি যদি যাও তাইলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। যদি এই বাড়ির দরজা বন্ধ হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যাক, তারপর আমি বাড়ি যাবই যাব। চুপ করো, আমার মুখোমুখি তর্ক করো। আমার যা কর আমি কয়ে দিছি, এই দরজা কিন্তু তোমার জন্য বন্ধ, এটা কিন্তু বলে দিলাম, বাকিটুকু সিদ্ধান্ত তোমার। এই দরজা বন্ধ হয়ে যাবে তো, যাওয়ার দরকার নাই, যেও না, আমার কাছে যেও না। আমি যাবই যাব। যাও তাহলে, যাও। দেখছোস তোর বউ কত বড় বিয়াদব, দেখছোস? কি করব, বউ তো দুইটা, একটা মানুষ দুইটারে শাসন করবো কেমনে? এর মধ্যে তুমি আপনি তিনটা আমতেছেন। Thank you.